শুভ সকাল। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের ধারাবিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের সনন্দম কুমিল্লা মেট্রোপলিটন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সনন্দম প্রিন্সিপাল জনাব এমডি মফিজুর রহমান সাহেব। আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। শুধু তাই নয়, তারাই ধারাবাহিক অব্যাহত রাখার জন্য এখানে টেবিল টকের সাথে অংশগ্রহণ করেছেন তোফাইল স্যার, উনি আমাদের ভাইস প্রিন্সিপাল হিসেবে আছেন। শ্রদ্ধেয় স্যারকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমাদের এডমিন হিসাবে এখানে আছেন জনাব ফারহান স্যার, ফারহান স্যারকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি তারে ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য। অ্যাজ লাইক অ্যাজ ওয়েল আমি সাংবাদিক ফরহাদ, আমি ব্রাইট নিউজ 19 অনলাইন চ্যানেল থেকে আমি টেবিল টক সাথে আপনার অংশগ্রহণ করার জন্য আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। সনন্দভাবে একজন আলোচিত আমরা প্রিন্সিপাল হিসেবে পেয়েছি আমাদের কুমিল্লা মেট্রোপলিটন স্কুল অ্যান্ড কলেজে জনাব মাহফুজুর রহমান সাহেব, একজন আলোকিত ব্যক্তি হিসাবে। আমি আমার টপিক্সের প্রথম দিক দিয়ে আমি স্যাটেলাইট থেকে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি কুমিল্লা মেট্রোপলিটন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একজন প্রিন্সিপাল হিসেবে যখন আপনি জয়েন করেছেন জনাব মাহফুজুর রহমান স্যার, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আপনার ফিলিংসটা কেমন লাগছে, অনুভূতির কথাটা তুলে ধরুন সম্মানিত স্যার। যোগদান করি, অনুভূতি জানানোর ভাষা প্রকাশ করা অনেক কঠিন, কারণ এটা এমন একটি পেশা, সেটি হচ্ছে জাতি গড়া, সমাজ গড়া এবং মানুষকে সুশিক্ষায় পরিণত করার জন্য এই জায়গাটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ অংশ। সেই অংশ হিসাবে এখানে আমরা জাতীয় প্রতিনিধিগণ হিসেবে যোগদান করার পর আমার মনটা অনেক বড় হয়েছে, এই কারণে যে আমি এই জাতি গড়া বিশেষ করে সমাজে আলোকিত সমাজ এবং আলোকিত দেশ গড়ার ক্ষেত্রে আমি একটা গুরুত্বপূর্ণ পেশায় এখানে অংশগ্রহণ করেছি। এখানে সম্মানী অথবা ইনকাম অর্থ আয় অনেক বেশি না হলেও সমাজের মানুষকে আলোকিত করার ক্ষেত্রে ভূমিকা থাকায় আমার মন থেকে আমি খুব বেশি উৎফুল্ল এবং আনন্দিত এই শিক্ষা পেশায় অংশগ্রহণ অথবা যোগদান করি। ধন্যবাদ স্যার, টপিক্সের মূল কথাটা তুলে ধরার জন্য জনাব মফিজুর রহমান সাহেব, আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি অ্যাজ লাই অ্যাজ ওয়েল প্রিন্সিপাল হিসাবে। শুভ সকালবেলা আপনি যে টপিক্সটা তুলে ধরেছেন আপনি ফিলিংসের কথাটা, পরবর্তীতে আমি আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে বর্তমান প্রেক্ষাপটের মধ্যে